আসসালামু আলাইকুম আদাব নমস্কার আজ আমরা এমন একটা ফলের কথা বলবো যার গুণাগুণ এবং স্বাস্থ্য উপকারিতার কথা বলবো এটা আমরা অনেকেই চিনি এটা মূলত চেরি ফল চেরি ফল এটা বিভিন্ন রেসিপিতে ডেকোরেশনে ইউজ করা হয় এটা আমি শুকনো চেরি ফল এখানে দেখাচ্ছি সেজন্য এটা এরকম লাগতেছে দেখতে চেরি ফল মূলত জাপানি ফল হলেও এর গুণের কারণে আমাদের দেশে প্রচুর পরিমাণে আমদানি করা হয় এবং প্রচুর পরিমাণে লোকজন এটা পছন্দও করে থাকে এটা দেখতে লাল টুকটুকে খুবই সুন্দর সেজন্য বিভিন্ন রেসিপিতে ডেকোরেশনের কাজে খুব সহজেই রন্ধনশিল্পীরা ইউজ করে থাকে দেখতে খুব সুন্দর বা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা যদি চেরি ফলের পুষ্টিগুণের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাব প্রতি একশো গ্রাম চেরিতে আছে তেষট্টি কিলোগ্রাম ক্যালোরি কার্বোহাইড্রেট ষোলো গ্রাম প্রোটিন এক গ্রাম ক্যালসিয়াম তেরো গ্রাম ফুলেট চার গ্রাম পটাশিয়াম দুশো বাইশ মিলিগ্রাম ভিটামিন সি সাত মিলিগ্রাম ভিটামিন এ ছশো চল্লিশ আই ইউ ভিটামিন কে দুই গ্রাম ম্যাগনেশিয়াম এগারো মিলিগ্রাম ফসফরাস একুশ মিলিগ্রাম তো এটা মূলত এটা পুষ্টিগুণটা আমরা দেখতে পেলাম বা শুনতে পেলাম এবার জানা যাক এর উপকারিতা চেরিফলে ফলে থাকে পটাশিয়াম যা কিনা শরীরের সোডিয়ামের উপস্থিতি রক্তচাপ কমাতে বিশেষ ভূমিকা বা সাহায্য করে থাকে চেরির দেহে থাকা ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে হৃদরোগ কমাতেও সাহায্য করে অর্থাৎ দেহেতে ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দিতে এর চেরির ভূমিকা অনস্বীকার্য ফলে হৃদরোগ থেকে সহজে আমরা মুক্তি পেতে পারি চেরিতে থাকে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে চেরি ফল বাদ ব্যথা মাথা ব্যথা মাইগ্রেনের ব্যথা কমাতে সাহায্য করে চেরি ফল নিয়মিত খেলে রক্ত রক্তের ইউরিক অ্যাসিডের মাত্রা কমে যায় নিয়মিত চেরি ফল খেলে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা কম থাকে চেরিতে থাকা মিলাটোনিন নামক উপাদান যা দেহের রক্ত চলাচলে সহায়তা করে তো এসব গুণে গুণান্বিত হওয়ার কারণে আমাদের এই অত্যন্ত উপকারী পুষ্টিগুণ সম্পন্ন ফলটি নিয়মিত খাওয়া উচিত তো আজ এ পর্যন্তই আমার এই সুন্দর এবং স্বাস্থ্যসম্মত ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ধন্যবাদ সবাইকে